প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো একটি ছবিকে আমরা চাইলে পেন্সিল স্কেচ ড্রয়িং হিসেবে তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা এই ছবিটিকে সিলেক্ট করছি, এই ছবিটিকে আমরা কনভার্ট করে এরকম একটি ছবিতে আমরা রূপান্তর করতে চাই, এবং পরবর্তীতে সেই ছবিটিকে যদি আমরা চ্যানেল অথবা কালো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে চাই সেটাও আমরা দেখাবো, যেটার আলটিমেট রেজাল্ট আসবে এরকম। তা আসুন আমরা আমাদের কাজটি শুরু করি। প্রথমে যদি আমাদেরকে ছবিটিকে স্কেচ করতে হয়, তাহলে এই ছবিটিকে ফটোশপে সফটওয়্যারে ওপেন করতে হবে। আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছবিটিকে নিয়ে আসলাম, যাতে করে আমাদের মূল ছবিটি অক্ষত থাকে সেজন্য আমরা প্রথমে একটা ডুপ্লিকেট করে নিব ছবিটার। সেক্ষেত্রে কন্ট্রোল জে চাপলে দেখুন আমাদের ডুপ্লিকেটটি তৈরি হয়ে গেছে। এবার এই ছবিটির স্যাচুরেশনটাকে আমরা কমিয়ে -100% করবো। সেক্ষেত্রে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টকে হিউ স্যাচুরেশন ক্লিক করলে আমাদের বক্সটি ওপেন হয়। এখান থেকে স্যাচুরেশনটাকে যদি -100% করি, তাহলে দেখুন আমাদের ছবিটি সাদা কালো হয়ে গিয়েছে। এবার নিচের লেয়ারে এসে আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ যদি করে দিই কালার ডজ, তাহলে দেখুন ছবিটি অনেক সাদা সাদা দেখা যাচ্ছে। এবার এই ছবিটাকে আমরা চ্যানেলের ভিতর ইনভার্ট করব। সেক্ষেত্রে কন্ট্রোল আই চাপলে দেখুন আমাদের ছবিটি গায়েব হয়ে গেছে এবং সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি না। এবার যে কাজটি করতে হবে, আমরা ফিল্টার মেনুতে গিয়ে ব্লার থেকে গাউজিয়ান ব্লার যদি আমরা করি, তাহলে দেখবেন এই ছবিটি ফেরত আসছে আবার। এক্ষেত্রে আমার রেডিয়াস আছে 2, আমি এটাকে ধীরে ধীরে বৃদ্ধি করে দেখব যে কোন জায়গাটায় রাখলে ছবিটিকে পারফেক্ট স্কেচ ড্রয়িং বলে মনে হয়। আমরা এতটুকু রাখতে পারি, রেখে আমি এখানে 40 দিয়েছি, দিয়ে ওকে যদি করি, তাহলে দেখুন আমাদের ছবিটি স্কেচ ড্রয়িং হিসেবে আমাদের কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে এভাবে আমরা খুব সহজে যে কোনো একটি ছবিকে কনভার্ট করতে পারি। কোনো কারণে যদি আমাদের কোনো অংশ মনে হয় যে কালার কম বা বেশি আছে, সেক্ষেত্রে আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেয়ে লেভেল থেকেও আমরা কালারটাকে কম বেশি করে দিতে পারি। সেটা আপনার ছবির কোয়ালিটি এবং প্রয়োজন অনুযায়ী আপনি করবেন। এবং সর্বশেষে আমরা যদি আমরা এখানে একটা ছবি দেখিয়েছিলাম, আমরা এখানে একটা ছবি দেখিয়েছিলাম যে ছবিটি এরকম ছিল, এরকম একটি আউটপুট আনতে চাই পাশাপাশি, তাহলে এই ছবিটি আমাদের সেভ করে আমরা যদি এটাকে একটা স্ক্রিনশট নিই, শেষের লেয়ারটিকে ক্লিক করে কন্ট্রোল অল্টার শিফট চেপে ই চাপলে দেখবেন এটার উপরে সবগুলা লেয়ারকে একসাথে নিয়ে একটা স্ক্রিনশট তৈরি হয়েছে। অর্থাৎ এই ছবিটি আমাদের এখন একটি লেয়ারেই আছে। দেখুন সবগুলা লেয়ারকে হিডেন করলেও এই লেয়ারটিতেই আমরা সবগুলা ছবির কাজের ইফেক্টটা পেয়েছি। এবার কালো সেই ইফেক্টটা আনার জন্য আবার আপনি কন্ট্রোল আই চাপলেই দেখুন আমাদের ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চ্যানেলের যেই কালার সেই অনুযায়ী তৈরি হয়েছে। তা ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করছি আপনারা বাসায় চেষ্টা করলে অবশ্যই এটা দিয়ে আপনার ছবি বা যে কোনো ছবিকে পেন্সিল ড্রয়িং হিসেবে আপনি কনভার্ট করতে পারবেন। ধন্যবাদ সবাই।